স্যার, আমাদের সবার উদ্দেশ্যে আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে যে এই কালারেশন ইন্ডাস্ট্রির জন্য, আপনি আমাদেরকে বললে আমরা একটু কৃতজ্ঞ হব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ফখরুল আপনাকে, কারণ আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যে বিশেষ করে বাংলাদেশের একটা ক্লোরেশন ডেভেলপের জন্য। ক্লোরেশনের যে টেকনিক্যাল পয়েন্টগুলো আছে, বিশেষ করে ডাই সিলেকশন, আমাদের মেটামেরিজম রিডিউস কিভাবে করব, ট্রায়াঙ্গেল তৈরি করা, এগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয় ফর ডায়ার্সদের জন্য। আমাদের ডাইং এর মধ্যে দুটো পার্ট আছে, বিশেষ করে ডায়োসটা পরিচালিত হয় বাল্ক এবং ল্যাবের মাধ্যমে। যারা ল্যাব অর্থাৎ রেসিপি প্রেডিকশন যারা করে, তারা হলো টেকনিক্যাল পার্টটুকু করে, আর যারা ডাই হাউস পরিচালনা করে, তারা ম্যানেজমেন্ট পার্টটুকু করে। এই জন্য আমাদের ম্যানেজমেন্ট পার্টটুকুতেও আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন মনে করি যে একটা ডাইস কিভাবে সিলেক্ট করব, একটা ট্রায়াঙ্গেল কিভাবে সিলেক্ট করব, একটা মেটামেরিজম রিডিউস কিভাবে করব, একটা কালারের জন্য কোন কোন ডাইসগুলো আমার জন্য ভালো হবে, যেখানে আমরা আজকে পড়েছি বিশেষ করে ক্রোমা কোন স্ট্রেংথে গিয়ে, যেটা কালার ডেপথের কথা আমরা বলেছি, আবার আমরা বলেছি লাইটনেসের কথা, অর্থাৎ কালারের অ্যাবজর্পশনের ব্যাপারটা আমরা বলেছি। হ্যাঁ, এই জিনিসগুলো যেমন ল্যাব যারা কন্ট্রোল করে, যারা একটা শেড কন্ট্রোল করে, যারা একটা কালার কন্ট্রোল করে, তাদের যেমন দরকার, আবার ডাই হাউস যারা ম্যানেজ করে তাদের জন্য তাদের এইটুকু নলেজটুকু থাকা দরকার। তো সেই হিসেবে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নিঃসন্দেহে কালার সায়েন্স একাডেমি এটা ক্লোরোসেন্ট বিপ্লবটাই তো করে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি আমার যারা শুধুবিন্দু আছে, যারা এই অর্গানাইজেশনের ক্লাসটুকু করছে, তাদের আশা করব যে তারা যেন ভালোভাবেই এই ক্লাসগুলোকে বারবার রিভিউ করে এবং তাদের প্র্যাকটিক্যাল লাইফে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য এটা কাজে লাগায়।